इकरार 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 वरत्तिल कुरान तर्तीला इकरार इकरार इकरार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন এবং দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির মাহে রমজানের বিশেষ আয়োজন আমন সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল কো স্পন্সরড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা এডুকেশন পার্টনার, বসুন্ধরা খাতা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি মাওলানা ফখরুল আশিকী। প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে উপস্থাপিত করতে যাচ্ছি কোরআন হাদিস বিষয়ভিত্তিক আলোচনা এবং আপনাদের আকর্ষণীয় প্রশ্নোত্তর বিষয়ক পর্বটি। পর্যায়ক্রমে আপনারা শুনবেন কারা রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত কারা, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমি যদি একটু ডান দিক থেকে আসি, বাংলাদেশের একজন সুনামধন্য প্রখ্যাত আলেমে দিন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, এছাড়াও পবিত্র গ্রন্থ কোরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা যদি আমরা না শুনি আধুরা থেকে যাবে আমাদের অনুষ্ঠান, যার ফলেই আমরা একটু হাদিসের বাণী শুনতে চাই। যিনি শোনাবেন তিনি একজন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট গবেষক আবুল কাশেম মোহাম্মদ সফিউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট ও হেড শরিয়া সচিবালয় এক্সিম ব্যাংক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিষয়ভিত্তিক আলোচনা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, এই প্রাসঙ্গিক বিষয় অবশ্যই আলোচনা করবেন যিনি, তিনি আরও একজন সুনামধন্য দেশ বরণ্য আলেমে দিন মোহাম্মদ মাহমুদুল হাসান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবচেয়ে আকর্ষণীয় অংশ যার অপেক্ষা আপনারা থাকেন তা হচ্ছে প্রশ্নোত্তর। যে প্রশ্ন আপনারা করে থাকেন তার মধ্য থেকে আমরা বাছাই করে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এই পর্বে যিনি অংশগ্রহণ করছেন বরাবরের মতো, তিনি একজন মিশ্র মিডিয়া ব্যক্তিত্ব, গাজী সানাউল্লাহ রহমানী খতিব, মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। পর্যায়ক্রমে আপনারা আলোচনা করবেন, শুনবে গোটা জাতি, ইনশাআল্লাহ আমল করারও চেষ্টা করবে সেটা বিশ্বাস করছি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, সত্যি তাই, পবিত্র কোরআন বিশ্বনবীর উপর নাজিল হয়েছে যা মানুষের জীবন বিধানের পাথেয়। সেই বিষয়টি আমরা পর্যায়ক্রমে জেনেছি, বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে আমল করতে বলেছেন বিশ্বনবী। আর সেই কোরআন থেকে প্রথমে একটু তেলাওয়াত শুনতে চাই। তেলাওয়াত করার জন্য ইতিমধ্যেই যিনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি অর্জন করেছে আমাদের এক বোন, সে বোনের কাছ থেকে শুনব তেলাওয়াত। দেখে নিচ্ছি তাফরিহা বিনতে তাবারক। ইকরার 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 ওয়ারাতিল কুরআন তারতিলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. ذلك جزاء أعداء الله
لهم فيها دار الخلد جزاء ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চমৎকার পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। ধন্যবাদ বোনকে এত সুন্দর করে তেলাওয়াত শোনানোর জন্য। আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে যা শুনলাম তা পবিত্র কোরআন থেকে শুনিয়েছেন আমাদের বোন। এই কোরআন তেলাওয়াতের তাফসির আমরা শুনতে যাব। আমাদের এই অনুষ্ঠানে চমৎকার একটি অংশ, তা হচ্ছে তাফসির। এই তাফসির উপস্থাপন করছেন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া। ধন্যবাদ আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত যে আয়াত আমরা শুনেছি, এখানে সুরা হামিম আস-সাজদা, এ সুরার 26 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনলাম। এ আয়াতটা মূলত যদি আমরা ভাগ করি, দুটো ভাগ হয়। একটি হলো কোরআন সংক্রান্ত বিষয়, যে কোরআন যেন না শুনে, এটার জন্য মুশরিকরা আল্লাহ রাসূলের সময় সকলকে মানে উদ্বুদ্ধ করতো যাতে করে কোরআন না শুনে। শুধু তাই না, বরং কোরআন তেলাওয়াত হয় বা কোরআন তেলাওয়াত চর্চা এমন হচ্ছে, কোথাও এমন হচ্ছে, এমন হলে যাতে করে তারা হট্টগোল বাঁধিয়ে দেয়, মানে কোরআনটা যাতে বাধাগ্রস্ত হয়, এটা একটা বিষয়। এরপরে এটার বিরোধিতা যারা করে তাদের শাস্তি, আর শেষে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চিরন্তন কথা বললেন, যে আসলে মৌলিকভাবে মুমিন যারা আছে, যারা যদি রবকে রব হিসেবে স্বীকার করে, তাহলে কী তার জন্য পুরস্কার রয়েছে। তো প্রথমেই বলা হয়েছে যে তোমরা, কাফেররা বলল যে তোমরা কোরআন শুনবে না, বরং যখন কোরআন তেলাওয়াত চলবে তখন তোমরা সেখানে একটা শোরগোল হট্টগোল বাঁধিয়ে দিবে, তাতে তোমরা জয়ী হবে, আশা করা যায়। জয়ী হওয়ার মানে হলো যে কোরআনের এই দাওয়াত, এই আহ্বানটা সমাজে ছড়াবে না। তো এই রকম অবস্থা কিন্তু প্রতি যুগেই ছিল, এখনও আছে। কিছু মানুষ থাকে যারা কোরআনের কথাগুলোকে সম্প্রচার বা শুনতে চায় না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা নাকি এই জাতীয় আচরণ করবে, অর্থাৎ যারা নাকি কুফুরির সাথে সম্পৃক্ততা থাকবে, অর্থাৎ আল্লাহর বিরোধিতা করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, তাদের জন্য কঠিন যে আজাব রয়েছে, এই কঠিন আজাবের ব্যাপারে তাদেরকে বলতে বলা হয়েছে, তারা এটা পাবে। আর যারা এই কাজগুলো করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। আর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই যে জাহান্নাম, এই জাহান্নামটাই মূলত হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য অঙ্গীকার করা হয়েছে, যে শাস্তির এই শাস্তি, আর সেটা হলো চিরস্থায়ী একটা আবাসস্থল, সেখানে তারা চিরন্তনভাবে থাকবে। আর তারা যে বিষয়ে অস্বীকার করত, সেই অস্বীকারের রেজাল্ট এবং প্রতিদান হলো তাদের জন্য এই জাহান্নাম। এরপরে একটি গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ পাক দিয়েছেন, ওয়াকার আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা আল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। সমাজের কিছু মানুষ আছে এবং যারা নাফরমান যে কোনো ব্যাপারে, শুধু কাফেররাই না, এটা আমাদের সমাজে আমরাও হতে পারি। এক্ষেত্রে প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন আরজি পেশ করবে যে আল্লাহ, আমরা যে বিপথগামী হয়েছি,
এই বিপদগামী আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে হই না, আমাদেরকে কেউ না কেউ বিপদগামী করেছে, বিপদে ফেলেছে, বিপদে ফেলেছে। নেতা নেত্রী বাবা মা ভাই বোন যার সংস্পর্শে এবং যার মাধ্যমে তাদেরকে আমাদের কাছে একটু এনে দিন, আমাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে আমাদের পায়ের নিচে দিয়ে পিষ্ট করে আমরা যেতে চাচ্ছি। কেন তাদেরকে লিয়াকুনা মিনাল আসফালিন, লাঞ্ছিত যেন বেশি হতে পারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আয়াতে বলছেন, অর্থাৎ তেলাবাতকৃত আয়াতে শেষ আয়াতে, যে এর মধ্যেও যারা বলে যে আমাদের রব হলেন আল্লাহ, এবং শুধু বলেই না, বরং এটা বলার সাথে সাথেই তার ব্যাপারে কিছু বিষয় সমাজের মধ্যে চলে আসে, কারণ আল্লাহর তাওহিদকে মানলেই বিভিন্ন বিষয় তার থেকে সরে যায় আর তখন তার উপরে শত্রুতা বেড়ে যায়। কিন্তু এত এমত অবস্থায়ও সে যখন ওটার উপরে অটল থাকে যে আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমার রব ইলা বা যেটাই হোক আমি মানবো না, এটা যদি হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য তাদের কাছে ফেরেশতা নাজিল করা হবে এবং তাদেরকে বলবে পুরস্কার হিসেবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবে না, চিন্তিত হবে না, হতাশ হবে না, আর সেই সঙ্গে ও আবশিরু বিল জান্না, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে। মৌলিক বিষয়টা হলো আল্লাহর রুবুবিয়াত মানা, আল্লাহ যা বলেছেন পছন্দ না হলেও সেটা আমার মেনে নেয়া, এটা হলো একজন মুসলিমের দায়িত্ব। তবে আল্লাহ পাক এমন কিছু দেন না যেটা পছন্দ হবে না, কারোর উপর কিন্তু কোনো দিনে জবরদস্তি করে চাপিয়েও দেন না। তো সেই জন্য এই বিধানগুলো যদি পালন করি তাহলে আমাদের জন্য, সকলের জন্য আসলে ভয় থাকবে না, হতাশা থাকবে না, জান্নাত আমাদের জন্য থাকবে, আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তবে যেমনটি বললেন যে হতাশা থাকবে না, ভয় থাকবে না, এই যে আমরা ভয় পাই না আল্লাহকে, আমরা যে কোথায় কোথায় হতাশ হয়ে যাই, দুটো জিনিসই কিন্তু খারাপ। এই যে এখনকার সংক্রমণের যে বিষয়টি যেভাবে চলছে, আমরা ভয় কিন্তু আসলে পাচ্ছি না, যদি ভয় পেতামই তাহলে এভাবে বাজারে গিয়ে ঘুরতাম না, অন্যজনকে সংক্রমণ করতাম না, বারবার বলা হচ্ছে হোম কোয়ারেন্টাইন, ঘরে থাকুন, ঘরে থাকুন, অন্যকে সংক্রমণ করবেন না, আমরা কিন্তু মানছি না। আমরা শুধু মসজিদের কথাই বলছি যে সেখানে মসজিদে নামাজ স্বল্প পরিসরে হোক, কিন্তু এটা কখনো আমরা এটা বলছি না, বাট এটা কিন্তু আলোচনাযোগ্য বিষয় এবং মানাযোগ্য বিষয়। ধন্যবাদ। সেই সাথে একটু কথা যে সংক্রমণকে যতই ভয় পাক না কেন, কিন্তু সংক্রমণ যিনি দিচ্ছেন তাকে কিন্তু ভয় পাচ্ছে না, এটা হচ্ছে একটা বড় বিষয়। তার দরবারে বেশি সেজদা করা দরকার, কোরআন পড়ে তার কাছে একটু কান্নাকাটি করা দরকার, নিঃসন্দেহে, এবং সেটা কি ঘরে বসে সপরিবারে আরো বেশি পরিমাণ করার মতো সুযোগ রয়েছে। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক, সত্যিই তাই, আপনি ঘরে বসে আপনার সপরিবার সবাইকে নিয়ে, ছেলে সন্তান পিতা মাতা সবাইকে নিয়ে ইবাদত করুন, আল্লাহর কাছে দু হাত তুলে কাঁদুন, রব্বুল আলামিন তিনি দিয়েছেন এই বালা তিনি উঠিয়ে নেবেন। আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল, দেখতে থাকুন আমাদের প্রিয় চ্যানেল এসএ টিভিতে, এই অনুষ্ঠানটি ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস এ টিভির মাহে রমজানের বিশেষ আয়োজন আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল। এগিয়ে চলছে আমাদের অনুষ্ঠান, আপনারা রয়েছেন আমাদের সাথে এই সুন্দর সময় একেবারে ইফতারের পূর্ব মুহূর্তে। আমরা আমাদের এই পরবর্তী সেগমেন্টের দিকে চলে যাচ্ছি, বিশ্বনবীর কথা শুনতে চাই, যে নবী আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে বারবার ফানা চাইতেন, ক্ষমা করে দিন আমাদের উম্মতদেরকে, ইয়া উম্মতি কতবার কত অসংখ্যবার তিনি বলেছেন। সেই নবী মুখস্থিত বাণী শুনব, যিনি শোনাবেন তিনি একজন বিশিষ্ট গবেষক, ইসলামী চিন্তাবিদ আবুল কাশেম মোহাম্মদ সৈফুল্লাহ, যদি শুরু করতেন। ধন্যবাদ। জি, দুটো হাদিস পড়বো ইনশাল্লাহ, একটি হচ্ছে তাওয়াক্কুলকে নিয়ে, একটি হচ্ছে সবরকে নিয়ে, দুটি রমজান রিলেটেড। আসলে রমজান মাস যেমন আল্লাহর মাস, শাওয়াল মাসও কিন্তু আল্লাহর মাস। আমরা রমাদানকে ঘিরে অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু শাওয়াল এসে আল্লাহকে ভুলে যাই, বাট ওটাও কিন্তু আল্লাহর মাস। রমাজান হচ্ছে ট্রেনিং, এই ট্রেনিং নিয়ে আমরা বাকি 11 মাসে সেটা বাস্তবায়িত করব, কিন্তু সেটা করছে না। জি, এক্ষেত্রে আব্দুল ইবনে মাসউদ, তিনি অনেক বড় সাহাবি ছিলেন, অনেক বড় আব্দুল ইবনে মাসউদ, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার অভাব অনটন পূরণ করার জন্য মানুষের কাছে যাবে, তাহলে সে মানুষের কাছে যাওয়ার জন্য উপযুক্ত এবং তার অভাব পূরণ হবে না। আল্লাহ! আর যে ব্যক্তি তার অভাব অনটন আল্লাহকে জানাবে, তাহলে আল্লাহ দুইটার যে কোনো একটা কাজ করবেন, সেটা হয়তো হয় দুনিয়াতে তাকে রেজেক দিবেন, অথবা সে ওয়েট করতে থাকবে আল্লাহ তাকে যথাসময়ে রেজিক দিবেন, সেটা পরকালে হতে পারে, দুনিয়াতে হতে পারে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই আল্লাহর উপর ভরসা করতে করতে, আল্লাহ দিচ্ছেন না কেন, আসলে আল্লাহ তো আমার মতো দিবেন না, আল্লাহ আল্লাহর মতো দিবেন, কখন দিতে হবে, কখন কল্যাণ হবে আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা জানেন। সুতরাং এই হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করা। আর আমরা যদি আমাদের অভাব
অনটনগুলো শরিয়া বলতেছে, শরিয়া স্কলাররা বলতেছে, যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে জানাই সে আমাদের লিগাল গার্ডিয়ান না, তাহলে এটা হবে শিরক। সুতরাং আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আমরা আমাদের অভাব অনটন যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, মানে আল্লাহকেই এক্স্যাক্টলি, কারণ আল্লাহ তো বলছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। আল্লাহ বলছেন যে আমার সম্বন্ধে বান্দা যদি আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ এটা বলেন না যে আপনি বলেন, এটা আল্লাহ বলেন না, আল্লাহ বলছেন আমি নিকটে। এটা জবাব আল্লাহ তাআলা দিয়েছেন, উজিবু দাআওয়াতা দায়, আল্লাহ বলছেন আমি তো অপেক্ষা করে আছি সাড়া দেওয়ার জন্য যখন বান্দা আমাকে ডাকে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে আমি তো তার শাহরগের চেয়ে নিকটবর্তী। সুতরাং আমরা কেন এই রমাদানে বা অন্যান্য সময় আমরা তাহাজ্জুদ পড়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাই না? ওই সময়ের কথা তো আমরা জানি, আলামিন মুস্তারজিকেন, এক্স্যাক্টলি, এবং প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নেমে আসেন, আল্লাহ ডাকেন, এবং আল্লাহ ডাকেন। এখন আল্লাহ কিভাবে নাম নেমে আসেন, এটা শরিয়া স্কলার বলছেন এটা চিন্তা করা যাবে না, এটা আল্লাহর ধরন, আল্লাহর পদ্ধতি, কেবলমাত্র আল্লাহ তাআলা জানেন। জি জি। দ্বিতীয় যে হাদিসটা সেটা হচ্ছে সবর নিয়ে, এবং রমজান মাস হচ্ছে সবরের মাস, আল্লাহ ইউহিব্বু সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বল এক মহিলাকে অ্যাড্রেস করে বলতেছেন, তোমাদের মধ্যে যে নারীর তিনটি সন্তান মরে যাবে আর সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ধৈর্য ধারণ করার যে কোয়ালিটি, এবং এই ধৈর্য ধারণটা হবে আসলে মুসলিমের সমস্ত কাজ হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, ভালোবাসবো আল্লাহর জন্যে, ঘৃণাও আল্লাহর জন্যে, সবর করবো আল্লাহর জন্যে, সবর করব না সেটাও আল্লাহর জন্যে। কোথায় সবর করা যাবে না? যেমন আজকে আমরা সবর করতে করতে ঘুমিয়ে আসি, অনেক কিছু ভুলে গেছি, এই জায়গায় ইসলাম অনেক ক্ষেত্রে সবর করতে বলেনি, কী করতে হবে সেটা যথাযথ ইনস্ট্রাকশন দেওয়া আছে। একথা শুনে তাদের একজন জিজ্ঞাসা করলো সাহাবাদের, রিয়া রাসূলুল্লাহ যদি দুজন মারা যায় সবর করে, রাসূল বলছেন তাও জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আবু হুরায়রা বলতেছেন, অন্য একটা হাদিসের বক্তব্য হলো এক মহিলা নিজের কোলে একটি শিশুকে নিয়ে রাসূলের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন, আমি এর আগে অলরেডি আমার তিনজন সন্তানকে দাফন করেছি, এমনি অবস্থায় তার কোলে আরেকটি সন্তান আছে। রাসূল বললেন তোমার তিনটি সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে? মহিলাটি বললো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন তাহলে তুমি নিশ্চিতভাবে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য যে মজবুত কিছু দরকার সেটা তুমি ধারণ করেছো। সুতরাং এই রমাদানে আমাদের যে শিক্ষা, কেবলমাত্র তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে, যেমনটি তাওয়াক্কুল করে পাখি কুল, কেবলমাত্র মানুষ তার রেজিক নিয়ে সব কিছু নিয়ে অতিমাত্রায় চিন্তিত, আর কেউ কিন্তু চিন্তা করে না। আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করছেন যে তারাও আল্লাহর কাছে চাবে, যেমনটি অন্যান্য সৃষ্ট জীব কি চায়, কেবলমাত্র আল্লাহর কাছে তাকওয়া আছে। তবে আমাদের কিন্তু যথাযথ শ্রম দিয়ে, তারপর যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে, তারপর আল্লাহর কাছে, সেটা অবশ্যই যেন ইসলামের আওতায় বা গণ্ডির ভিতরে হয়। প্রক্রিয়াটা যদি ইসলামের বাইরে হয়ে যায় তাহলে তো এই তাওয়াক্কুল, আল্লাহ তাআলা আমাদের এই দুটো হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে, সত্যি অসাধারণ আপনি কি বলেছেন, তাওয়াক্কুলের বাইরে কোনো কিছু নয়। এখন যে আমরা মহামারী দেখছি বা যা কিছুই কি দেখছি, সতর্ক থাকতে হবে, সতর্ক থাকার বিধান রয়েছে, কিন্তু তাওয়াক্কুল থেকে কিন্তু আমরা পিছনে সরে যাচ্ছি। সব কিছু এখন মেডিকেল সায়েন্সের উপরে, এটা করলে এটা পাবো, ওটা করলে ওটা পাবো, তেমনটি যেন না হয়। রব্বুল আলামিন দিয়েছেন, তিনি এটা আবার উঠিয়ে নেবেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু বিষয়ভিত্তিক আলোচনায় যেতে চাই, যে অংশটুকু খুবই আমাদের কাছে গ্রহণযোগ্য। মোহাম্মদ মাহমুদুল হাসান, তিনি এখন সেই বিষয়ভিত্তিক আলোচনা শুরু করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আজকের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতি নিয়ে কথা বলবো, যেটি পৃথিবীর সৃষ্টির ইতিহাসের প্রায় শুরুলগ্নের একটা জাতি, কওমে নূহ বা নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কথা আমরা বলবো, যে তাদের অবাধ্যতার কারণে, তাদের সীমালঙ্ঘনের কারণে এবং আল্লাহর তাওহীদকে না মানার কারণে আল্লাহ তাআলা তাদের উপর যে শাস্তি দিয়েছিলেন সেই বিষয়টি। দেখুন, এই পৃথিবীর ইতিহাসে আমরা একটা তথ্য আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এটা আপনারা অনেকে জানিও, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল যে জাতির মধ্য দিয়ে, সেটি ছিল নূহ আলাইহিস সালামের কওম। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, তারা যে শিরকটা সূচনা করেছিল, তারা কিন্তু প্রথমেই আসলে অন্য কোনো সাধারণ জিনিস নিয়ে শিরক করে নাই, কিছু নেককারদেরকে নিয়ে কিন্তু তারা অতিভক্তি এবং মহব্বত করতে গিয়ে তারা কিন্তু শিরকের সূচনা করেছে। তো নূহ আলাইহিস সালামের জাতির ভিতরে এই চারজন লোক, তারা আল্লাহর খুব নেককার বান্দা, খুব সালেহ বান্দা ছিলেন। তো শয়তান তাদেরকে এই কিছু লোকদের মধ্যে এই ওয়াসওয়াসা দিয়ে দিল যে তোরা এদেরকে কল্পনা করলে ইবাদতে খুব মজা পাবা, এবং এদের ওসিলা দিলে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে। লোকেরা এভাবে করে স্তর বাই স্তর শয়তান তাদেরকে বিভ্রান্ত করে, এদেরকে নিয়ে তারা পূজা শুরু করে দেয়, এবং এই চারজন নেককার লোকের মাধ্যমেই, নেককার লোকের মাধ্যমে নয়, এদেরকে কল্পনা করতে গিয়ে, ভক্তি করতে গিয়ে
এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শিরক শুরু হয়ে যায়, অশুভ সূচনা হয়। আল্লাহ, আমি এখান থেকে আরেকটা মেসেজ আমাদের দর্শকদেরকে দিতে চাই, যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন, এই যে বাড়াবাড়ির ব্যাপারটা, এটা কিন্তু সর্বযুগে ছিল, এবং এই মানুষ যখন অতিভক্তি করতে যায় তখনই কিন্তু শিরক এবং বাড়াবাড়ি বা বেদাত বা শিরকের সূচনা হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি বিখ্যাত হাদিস তিনি আমাদের জন্য উপহার দিয়ে গিয়ে আমাদের সতর্ক করে গিয়েছেন। আল্লাহর হাবিব বলছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনু মারিয়াম ফাইন্নামা আনা আব্দুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। হে আমার উম্মতেরা, তোমরা আমার ব্যাপারে তেমনি বাড়াবাড়ি করবে না যেমনটা ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে তার সম্প্রদায় বাড়াবাড়ি করেছে, খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছে। মনে রেখো, ইন্নামা আনা আব্দুন, আমি শুধুই মাত্র আল্লাহর বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তোমরা সর্বোচ্চ বলতে পারো আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। দেখুন, এই জায়গাটার স্ট্রেংথ থেকে যদি আমরা উম্মতেরা সরে যাই, তাহলে আমরা যত বলি যে আমরা রসুলকে খুব ভক্তি করছি, আমি অনেক রসুলের বড় আশেক, অনেকবারই মহব্বতকারী, কিন্তু ইতিহাস বলছে, কোরআনে কারিমের এই কওমে নূহের ঘটনা প্রমাণ করছে, আমি আসলে তাওহীদের উপরে থাকতে পারবো না, আমার জায়গা কিন্তু শিরিকের জায়গা হবে এবং আমি বিভ্রান্ত হয়ে যাব। আমাদের আল্লাহ তাআলা সতর্ক করুন। তো কওমে নূহের ভিতরে এই শিরিকের মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের জন্য নবী হিসাবে পাঠালেন সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম রসুল, এবং নবী হযরত নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম নবী আদম ইসলাম, সর্বপ্রথম রসুল হযরত নূহ আলাইহিস সালাম। তো তিনি এসে লোকদেরকে দাওয়াত দিতে থাকলেন, এবং দুনিয়ার ইতিহাসে বোধহয় সবচেয়ে লম্বা দাওয়াত মনে হয় তিনি দিয়েছেন। আল্লাহর কোরআন সেটা বলছে, 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দেন। তিনি বলেন, আল্লাহ তাআলা, ইন্নি দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি আমার এই কওমকে, আমার জাতিকে আমি দাওয়াত দিচ্ছিলাম রাত এবং দিনে। তো যাই হোক, এভাবে করে 950 বছর পর্যন্ত তিনি দাওয়াত দিতে থাকলেন, কিন্তু লোকেরা খুব সামান্যই, কেউ কোনো কোনো মুফাসসির বলছেন 40 জন, কেউ বলছেন 80 জন, ইত্যাদি বিভিন্ন বর্ণনা আছে, সামান্য লোকেরা ইমান এনেছিল। তো এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আসলে বললেন যে, তোমরা কি করে ইমান না আনলে, তোমাদের শাস্তি আসবে, এবং সেই শাস্তিটাই চূড়ান্তভাবে তাদের উপরে এসেছিল। আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় প্রলয়ঙ্করী মহাতুফান বা জলোচ্ছ্বাস, একদিকে আকাশ থেকে বৃষ্টি, আরেকদিকে জমিন থেকে পানি উঠা, পানি 40 দিন পর্যন্ত এভাবে করে তুফান চলছিল পৃথিবীর উপর দিয়ে, গোটা পৃথিবীটা সয়লাভ হয়ে যাচ্ছিল। এবং হযরত নূহ আলাইহিস সালাম তার যেই কজন ইমানদার ছিল তাদেরকে নিয়ে তিনি উঠলেন, এবং প্রত্যেকটা মানে প্রাণী থেকে জোড়ায় জোড়ায় তিনি নিয়ে নূহ ইসলাম নৌকার ভিতরে উঠলেন। ওঠার পরে নৌকা ভাসছিল পানির ভিতরে। আল্লাহর কোরআন বলছে যে, ওয়াহিয়া মাউজুন কাল জিবাল, মানে এক একটা সমুদ্রের ঢেউ আর তরঙ্গ যেন পাহাড়ের মতো যেন এগুলো আসতে পড়ছিল একের উপরে এক। তো তিনি তার সন্তানকে বলল, ওয়ানাদা নূহুন ইবনাহু ইয়া বুনাইয়া ইরকাব মা'না, তুমি আমাদের সাথে নৌকায় ওঠো, আহ্বান তিনি জানালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন তারে বললেন যে, না, তুমি তাকে ডাকতে পারো না, যেহেতু সে কী করেছে, ইন্নাহু আমালুন গাইরু সালেহ, তার আমল ভালো ছিল না। তো যাই হোক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে আসলে প্রলয়ঙ্করী তুফান দিয়ে এবং তাদেরকে জলোচ্ছ্বাস দিয়ে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন। তো কাজেই এখান থেকে আমাদেরকে খুবই শিক্ষা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় মেসেজ যেটা আর কি আমি মনে করি, কওমে নূহ থেকে সবচেয়ে বড় মেসেজ, আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করতে হবে। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা মুসলিমরা জেনে হোক না জেনে হোক, সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, আমরা কিন্তু নানানভাবে শিরিকের ভিতরে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছি। এই জন্য আমাদেরকে শিরিক থেকে মুক্ত হতে হবে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। অবশ্যই অবশ্যই তাই, এবং শিরক কিন্তু বিভিন্নভাবে আমরা কি করে ফেলি, সেক্ষেত্রে আমার মনে খুব বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করাটাই আমাদের জন্য খুবই জরুরি। কারণ শিরকগুলো আমরা বাছাই বাছাই করে, হয়তো আপনারা আলেমিদিন যারা কি রয়েছেন আপনারা আরও সবিস্তারিত আলোচনা করবেন, যা দর্শকের জন্য অবশ্যই উপকার্য হবে। তবে বেশি পরিমাণ তওবা করলে হয়তো রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আপনাকে চমৎকারী আলোচনা করার জন্য। সত্যি তাই যে বেশি পরিমাণ তওবা ইস্তেগফার করবো, মাহে রমজানের একটি চমৎকার মোক্ষম সময়, আল্লাহ পাক আমাদেরকে বুঝার ও মানার তৌফিক দান করুক। আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল, এর মাধ্যমে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথেই, দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএটিভির মাহে রমজানের বিশেষ আয়োজন আমান সিম সৌতুল কোরআন সিজন 5 পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল।
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ আমি একটি প্রশ্ন করে থাকি, একটি কুইজ থাকে আপনাদের জন্য। তার সঠিক উত্তরদাতার জন্য থাকে চমৎকার গিফট হ্যাম্পার। আপনারা প্রশ্ন করবেন এবং পাঠিয়ে দিবেন আমাদের এই নাম্বারে 01911283815 এই নাম্বারে। ইনশাল্লাহ এটা কিন্তু শেষে করব। এবারে আমরা একটু প্রশ্নে যেতে চাই। প্রশ্ন প্রথমটি, আমরা যখন দেশের বাইরে যাই তখন আমরা অনেক স্থানে পায়খানা প্রস্রাবের পর পানির পরিবর্তে টয়লেট পেপার ব্যবহার করে পবিত্রতা হাসিল করতে হয়, আমাদের পবিত্রতা হাসিল করতে হয়, এমতো অবস্থায় নামাজ হবে কিনা? ধন্যবাদ। নামাজের জন্য পবিত্রতা শর্ত। এখন সে পবিত্র কীভাবে হব? সর্বোত্তম পন্থা হলো পানি। পানির মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা যায়, অন্য কোনো মাধ্যমে সেভাবেই পবিত্রতা অর্জন করা যায় না। কিন্তু আমাদের এই দর্শক একটি শর্ত জুড়ে দিয়েছেন, একটি অক্ষমতার কথা প্রকাশ করেছেন। এটা আপনারা মহতারাম জানেন, পৃথিবীর অনেক দেশেই, যে দেশে মুসলমানদের সংখ্যা অত বেশি না, সেখানে পানিটা অ্যাভেলেবেল না। তো চেষ্টা করবেন পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করতে। কোথাও যদি পানি না থাকে সেক্ষেত্রে টিস্যু পেপারের মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করাটা আবশ্যক। তবে হ্যাঁ, যদি সুযোগ থাকে, তিনি প্রথমবার টিস্যু পেপারের মাধ্যমেই পবিত্রতা অর্জন করেছেন, কিছুক্ষণ পরে তিনি আবার পানির একটি জায়গায় পেয়ে গেলেন, সেক্ষেত্রে তিনি তৎক্ষণাৎ যেন পানির মাধ্যমে আবার নতুন করে পবিত্রতা অর্জন করে নেন, কারণ এটি হলো তাকওয়া। মাশাআল্লাহ, চমৎকার কি বলেছেন। এবারে মায়ের মানত করা, মাজারের ভেতরে নামাজ পড়া এবং মাজারের গিলাফ ধরে চুমু খাওয়া, এগুলো কি জায়েজ আছে কিনা? দেখুন, মান্নত পূরণ করা আবশ্যক, দেখতে হবে সে মান্নতটা হলো কিনা। কেউ যদি শরিয়া সমর্থন করে না, এমন কোনো বিষয়ে মান্নত করেন, তাহলে সেই মান্নত পূরণ করাটা গুনাহের কাজ হবে, বরং সেই মান্নত থেকে বেঁচে থাকাটা সওয়াবের কাজ হবে। এই জন্য মাজারে নামাজ পড়া, মাজারে গিলাফ ধরা, মাজারে দান করা, সাদাকা করা সম্পূর্ণ শেরেক এবং গুনাহের কাজ। এই সমস্ত কাজ থেকে বিরত থাকাটা আবশ্যক। যেমনটি কি বলেছেন, আমরা কিন্তু বুঝতে পারি না শিরিক কোনগুলো। জি, যেমনটি আমাদের মানে মুহাদ্দিস মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, তিনি কিন্তু এটা কি বলেছেন যে খুব মারাত্মক এখন সময় এসেছে, আমরা বিভিন্ন স্টাইলে সেটা কিন্তু শিরিক করে থাকি, বাট আমরা বুঝি না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মাজার কেন্দ্রিক শিরিকটা বিষয়, আল্লাহ আমাদের কন্টিনেন্ট, সাব কন্টিনেন্টে, জি, আমরা তিন চারটি কি দেশে খুব বেশি পরিমাণে কি দেখি, আমরা সেই কাজগুলো অবশ্যই করবো না। এবার নামাজের বৈঠকে আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল কিবলার দিকে ইশারা করা কি জরুরি কিনা? এই যে আমরা আঙ্গুল কিবলার দিকে ইশারা করি, জরুরি মানে হলো আপনি করতে পারলে সুন্নাহ, সওয়াব হবে। কেউ যদি না করে থাকেন কখন করবে? এটি হলো যখন তাশাহুদ, এখানে দুটি হাদিস আসছে, একটি হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন বলছি তখন আমি আমার শাহাদত আঙ্গুলি উত্তোলন করা, কোনো কোনো হাদিসে আসছে যে গোটা টাইমই শাহাদত আঙ্গুলি নাড়াচড়া করা, দুটোর উপর আমল করতে পারেন। তবে হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে ইচ্ছাকৃতভাবে যেন এই আমলকে আমরা নিয়মিত ছেড়ে না দিই। একটি সুন্নাকে নিয়মিত ছেড়ে দেওয়া এটি কারাহাত, ইসলামের দৃষ্টিতে এটি নিষেধ। চমৎকার, আমরা উত্তরটি পেয়ে গেছি। এবারে আমরা একটু পরবর্তী প্রশ্নের দিকে যেতে চাই। সে প্রশ্নটি করেছেন যে অনেকে ফজরের নামাজ যখন জামাজ শুরু হয়ে যায়, শুরু হয়ে যাওয়ার পরও সুন্না নামাজ পড়তে থাকে, সে বিষয়ে যদি আপনি একটু বলতেন। প্রথম কথা তো হলো, আমি এত লেট সময়ে কেন যাব যে আমার ফজর ফরজ নিয়ে টানাটানি হবে? উচিত হলো আজানের সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া। হ্যাঁ, কখনো যদি এমনটি হয় যে কোনো কারণে দেরি হয়ে গেল, আমাকে লক্ষ্য করতে হবে যে ইমাম, আমি সুন্নত পরে ইমামকে জামাতের ভিতর পাবো কিনা। তো এমনটি যদি হয়, আমি ধারণা করি যে আমি সুন্নত শেষ করে যাবে, সেরকম সুন্নত শেষ করে আমি জামাতে সামিল হতে পারবো, তাহলে কেউ কেউ বলেছেন যে সুন্নত পরে জামাতে সামিল হবেন। তবে কোনো কোনো ওলামা কেরামের আরেকটি বক্তব্য আছে যে যখন একামত হয়ে যাবে তখন আর সুন্নতের নিয়ত না করা। মূল বিষয়টি হলো ইসআল নাফসাকা, নবীজি বলেছেন আমি আমার দর্শক ভাইদের উপর ছেড়ে দিলাম, আপনি যদি মনে করেন যে আপনি সুন্নত পরেও পুরা জামাত পাবেন, জামাতে সামিল হতে পারবেন, তাহলে আপনি পড়বেন। তবে উত্তম হলো আপনি জামাতে সামিল হয়ে যান, জামাতের পরে আপনি আপনার নামাজ পড়ুন। চমৎকার। তবে বিশ্বনবী কিন্তু এই ফজরের সুন্নতকে খুব বেশি গুরুত্ব প্রদান করেছেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে ফজরের নামাজের ক্ষেত্রে। জি জি। আচ্ছা, আমরা এবার একটু চলে যেতে চাই, এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ থাকে? এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ? এখানে দুটো বিষয়, এমন যদি হয় যে আমরা নিয়মিত এশার নামাজ 12টার পরে পড়ি আর এই কারণে মাসলা জানতে চাচ্ছি, তাহলে এটি নিশ্চয়ই নিঃসন্দেহে দোষের বিষয়। কোনোদিন কোনো কারণে এশা ছুটে গেল, আমি যথাসময়ে পড়তে পারলাম না, সেক্ষেত্রে তো সুবহে সাদিক পর্যন্ত সময় আছে। কিন্তু হাদিসে এটাও আসছে যারা নিয়মিত নামাজকে ছেড়ে দেয় কোনো কারণ ছাড়া দেরি করে, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর আযাবের কথা আসছে। এই জন্য এশারের নামাজ এশারের সময়ে পড়ব, কোনো কারণে যদি আমার ছুটে যায়, দেরি হয়ে যায়, তাহলে সুবহে সাদিক পর্যন্ত পড়া যায়। জি। হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট পরে, হাফ প্যান্ট, জি, টাকনুর উপরে, যেটাকে আমরা বলি, আসলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, একেবারে উন্মুক্ত আমাদের সৈয়দুল কোরআনের ফেসবুক
হাফ প্যান্ট বা থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা? হাফ প্যান্ট ফুল প্যান্ট আর সাফারি স্যুট তো শরীয়তের বিষয় না, শরীয়তের বিষয় হলো যে আমার ফরজটুকু ঢাকা আছে কিনা। হাফ প্যান্ট পরে শুধু নামাজ নয়, স্বাভাবিক অবস্থায় হাফ প্যান্ট পরে থাকাটাও গুনাহ। অতটা কি গরিব কি আছে যে তার কি পোশাক নেই কোনো রকম কিছু পেছিয়ে? নিশ্চয়ই এটি নয়। জি, হাফ প্যান্ট শুধুমাত্র নামাজের ক্ষেত্র নয়, যে কোনো অবস্থায় হাফ প্যান্ট পরে থাকা গুনাহ। কারণ হলো ফরজে দায়েমি বলতে দুটো বিষয় আছে, যেটি চব্বিশ ঘন্টার ফরজ, গোটা জীবনের জন্য ফরজ, সেটি কোনটা? একটি হলো ইমানের হালাতে থাকা, ইমানের অবস্থায় থাকা। দু নম্বর হলো পুরুষের জন্য নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এটি সার্বক্ষণিক ফরজ। নামাজের ক্ষেত্রে এটি আবশ্যক, নামাজের ক্ষেত্রে তো ফরজ ঢাকাই থাকতে হবে। উপরন্তু নামাজ ওই পোশাক পরে পরা যাবে যেই পোশাক পরে আমরা সমাজের স্বাভাবিক মানুষের সম্মুখে যেতে পারি। আর দেখতেও তো খারাপ লাগছে, আপনি একা হাফ প্যান্ট পরে নামাজে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কার সামনে দাঁড়ান? আমি একটা সেন্ট্রো গেঞ্জি পরে যেন না দাঁড়াই, খালি আব্দুল্লাহ হয়ে যেন না দাঁড়াই, বরং যেই পোশাক পরে আমি সমাজের অভিজাত লোকদের সামনে যেতে পারবো, ন্যূনতম নামাজের ক্ষেত্রে অতিরিক্ত পোশাক। তবে আমাদের কি বন্ধুরা কিন্তু থ্রি কোয়ার্টার যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ হাঁটু থেকে এই টাকনু পর্যন্ত তার মাঝ মাঝামাঝি, মানে থ্রি কোয়ার্টার যেটাকে বলা হয়, হাঁটুর নিচে যদি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, সেটা যেন কন্টিনিউ না হয়। জি জি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, কখনো কখনো হয়তো যদি সুযোগ না পাওয়া যায় তাড়াহুড়া করে নামাজ পড়া। ধন্যবাদ জানাচ্ছি গাজী সানাউল্লাহ, আপনাকে এই ছয়টি প্রশ্নের উত্তর আপনি কি দিয়েছেন। এছাড়াও আরও অনেকগুলো প্রশ্ন আমাদের দর্শক করে থাকেন, তার উত্তর ইনশাল্লাহ সুযোগ পেলে আপনার কাছ থেকে আমরা নেব। প্রিয় দর্শক, প্রশ্ন করতে থাকুন অনেক বেশি করে, সৈয়দুল কোরআন ফেসবুক পেজে যান, প্রশ্ন করুন, আমরা অবশ্যই বাছাই করে চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রিয় দর্শক, সবশেষে আমরা যেই কুইজটি আপনাদের জন্য করে থাকি, যার আগ্রহে আপনারা অপেক্ষায় থাকেন, সেই কুইজটি হচ্ছে কততম রমজান থেকে সুন্না এতেকাব শুরু হয়, কততম রমজান থেকে সুন্না এতেকাব শুরু হয়, এর সঠিক উত্তর লিখে আগামীকাল ঠিক দুপুর ১২টার মধ্যে পাঠিয়ে দিন। এই নাম্বারে SMS করুন 01911283815। আমি আবারও বলছি 01911283815। সঠিক উত্তরদাতার মধ্য থেকে লটারির মাধ্যমে আমরা বেছে নেব বিজয়ীকে এবং পৌঁছে দেব আপনার বাড়িতে সেই পুরস্কার। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, এত চমৎকার করে আপনারা আলোচনা করেছেন, কোরআন হাদিস বিষয়ভিত্তিক আলোচনা এবং প্রশ্ন উত্তর। পাশাপাশি আমরা আপনাদের জন্য চমৎকার কিছু গিফট রেখেছি, যা আমন সিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে, পৌঁছে দেব আপনাদের কাছে। আমি বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা শেষ করতে চাই এই বলে যে আপনারা ধৈর্যের সহিত মাহে রমজানে সওয়াবের আশায় ইবাদত করুন, একটি নফল ইবাদত ফরজ ইবাদত সমান রব্বুল আলামিন দিবেন, তার চাইতেও বেশি দিবেন, কারণ তিনিই তো বলেছেন আসসামুলি ওয়া আনা আজিজি বিহি। আজকের মতো এখানেই শেষ করছি, দেখতে থাকুন SATV-র মাহে রমজানের বিশেষ আয়োজন আমন সিম সৌতুল কোরআন সিজন ৫ পাওয়ার্ড বাই মোহাম্মদ স্টিল, কো-স্পন্সর্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড, ওয়ান ফার্মা, এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরার ইকরার ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ইকরার 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 ওয়ারাতিলিল কুরআন তারতিলা। প্রেজেন্টেড বাই প্রজাপতি।